প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি এই করোনাকালীন পরিস্থিতিতে। যথারীতি গতদিনের মতো আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক ভাঙ্গুরা জরিনা রহিম। আমি তোমাদের এই গণিত ক্লাসটা আজ নিব। এর আগে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম বীজগণিতে উৎপাদকে বিশ্লেষণের উপরে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ইনশাল্লাহ ভালো আছো। আমরা আজকে আমি একটা সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। উৎপাদকের ব্যবহার উল্লেখ করে আমরা কিভাবে লসাগু এবং গসাগু করতে পারি, আমরা একটু যথারীতি খেয়াল করি। তোমাদের জন্য আমি একটা পোস্টার পেপার নিয়ে আসছি, আমরা পোস্টার পেপারটা একটু খেয়াল করব। আমরা একটু খেয়াল করি, একটা সৃজনশীল প্রশ্নের উপরে আমরা আজকে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন, আমরা বীজগণিতের উৎপাদক শিখছি। এর আগে উৎপাদক নিয়ে আমরা কয়েকটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমাদের বলছি যে উৎপাদক অঙ্ক এমন একটা বিষয় যে উৎপাদকটা বীজগণিতের অঙ্কের অনেক জরুরি বিষয়, উৎপাদকের উপর নির্ভর করে। উৎপাদক না জানলে আমাদের অনেক জিনিসই জানা সম্ভব নয়, অনেক কিছুই আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যে জিনিসটা খেয়াল করছি যে এখানে পোস্টার পেপারে আমরা পোস্টার পেপারটা আমরা একটু লক্ষ্য করি যে এখানে বলা আছে যে এ কিউ, আমরা পোস্টারটা দেখি যে এ কিউ প্লাস 1, পোস্টার পেপারে বলা আছে এ কিউ প্লাস 1, এ কিউ মাইনাস 1, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, এর উপরে 6 মাইনাস 1, কয়ে প্রশ্ন করা আছে চতুর্থ রাশি, কোন রাশি? চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশি বলতে আমরা কোনটা বোঝাচ্ছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চতুর্থ রাশি উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষণ করো, সরাসরি আমাদের বলে নাই যে এইটার উৎপাদকে বিশ্লেষণ করো। মানে এমনও থাকতে পারতো যে কয়ে আমাদের প্রশ্নে উৎপাদকের কোনো ব্যবহার না থাকতে পারত। আমাদের সৃজনশীল কয়ের প্রশ্নের আমাদের নিয়ম কানুন আছে, বা আমাদের যে বিধি আছে সেটা হলো কি, যে কয়ের প্রশ্নের প্রশ্ন উদ্দীপকের আলোকে আলোকেও থাকতে পারে, উদ্দীপকের আলোকে নাও থাকতে পারে। যাই হোক, এখানে আমাদের উদ্দীপকের আলোকে বলছে যে উদ্দীপকে বলা আছে যে চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমাদের চতুর্থ রাশিটা কি আছে? চতুর্থ রাশি আমাদের এ টু দি পাওয়ার 6 মাইনাস 1। আমরা এই চতুর্থ রাশিটা লিখে নিচ্ছি কয়ের সমাধানে, যে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখন এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 উৎপাদক যখন আমরা করতেছি, তাহলে উৎপাদকের পুরা নিয়ম কানুনের মধ্যে আমাদের জানা আছে যে উৎপাদকের প্রথম কাজ কমন নেওয়া। উৎপাদকের প্রথম কাজ হলো কমন নেওয়া। তাহলে আমরা এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর মধ্যে কি কমন আছে আমরা দেখব। আসলে তো কিছুই কমন নাই, কোনো জিনিস নির্দিষ্ট একটা জিনিস, নির্দিষ্ট একটা সংখ্যা, নির্দিষ্ট কোনো মানে প্রতীক দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের দ্বিতীয় স্টেজে চলে যেতে হবে। তাহলে এক নম্বরের কমন নেওয়া, সেই কমনটা আমাদের যাচ্ছে না। আমাদের কমন নেওয়ার কথা ছিল এক নম্বরে, সেই কমন নেওয়াটা আমাদের কাটা দিলাম। দুই নম্বরে কি বলছে? দুই নম্বরে বলছে যে কোন রকম সূত্রে পড়ে কিনা, কোন রকমের সূত্রে পড়ে কিনা। এখন সূত্রে পড়ে যায়, আমরা দেখতেছি যে এ টু দি পাওয়ার 6 আছে -1, এদিকে যদি আমরা এইভাবে লিখি এ টু দি পাওয়ার 6 মাইনাস 1, যদি আমরা কিউব আকারে লিখি এর উপরে কিউব, উপরে দিলাম স্কোয়ার,
1 লিখলাম তার উপরে স্কয়ার তাহলে এই যে কিউব কিউব দিয়ে উপরে দিস ইজ স্কয়ার 1 তার উপরে স্কয়ার তাহলে 3 আর 2 যদি আমরা গুণন করি 3 দ্বিগুণ 6 তাহলে 6 ঠিক আছে 1 1 এর উপর স্কয়ার দিলে 1 এটা আমাদের ঠিক আছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদকের সূত্র আমরা একটাই জানি সেটা a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b যথারীতি আমরা লিখে নেব যে a কিউব প্লাস 1 তারপরে কি আছে a কিউব মাইনাস 1 আমরা উৎপাদক এখানেই থামিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ আমাদের চলে ততক্ষণ পর্যন্ত আমরা করি এখন a কিউব প্লাস 1 আবার সূত্রে পড়ে a কিউব মাইনাস 1 এরাও আমাদের সূত্রে পড়ে কি সূত্র পড়ে আমরা দেখি তাহলে এই a কিউব a দিয়ে উপরে কিউব 1 তার উপরে এই a তার উপরে কিউব এই 1 তার উপরে এখন আমরা জানি a কিউব প্লাস 1 এর সূত্র জানি a প্লাস 1 ইনটু a তার উপরে স্কয়ার প্লাস a ইনটু 1 প্লাস 1 তার উপরে স্কয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম আমরা এই জায়গায় আবার লিখলাম a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস 1 তার উপরে স্কয়ার আমাদের এই জায়গাতে আমরা দেখো a প্লাস 1 ইনটু a স্কয়ার a b প্লাস 1 তার উপরে স্কয়ার তাহলে এটা যদি আমরা করি তাহলে a প্লাস 1 এখানে কি হয় a স্কয়ার মাইনাস a প্লাস a 1 এখানে কি হয় a মাইনাস 1 এখানে কি হয় a স্কয়ার প্লাস a প্লাস a 1 তাহলে আমরা যদি উৎপাদক করি তাহলে উৎপাদকটা আমাদের দাঁড়ায় কি যে a কিউব তার উপরে স্কয়ার 1 তার উপরে স্কয়ার তাহলে a কিউব প্লাস 1 a কিউব মাইনাস 1 a কিউব 1 এর উপর কিউব a কিউব মাইনাস 1 এর উপর কিউব এইটা আবার সূত্রে পড়তিছে a প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার a মাইনাস 1 তারপরে a উপর স্কয়ার a ইনটু 1 a 1 এর উপর স্কয়ার তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত যে আমরা দুই স্টেপ দুইবার আমরা এই উৎপাদকের বিশ্লেষণ দা যদিও আমাদের এটা কয়ের প্রশ্ন কয়ের প্রশ্ন আমাদের অনেক সময় যে দুই মিনিট লাগে বা সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে হয়ে যায় সাধারণত শর্টে অল্পতে লেখা থাকে অনেক সময় দেখা যায় কি সৃজনশীল প্রশ্ন খডাও সোজা থেকে যায় খডা এইখানে এই প্রশ্ন অনুযায়ী কয়ের প্রশ্নটা একটু তুলনামূলক একটু কঠিন হয়েছে একটু সময় লাগে তারপরে আমরা যদি ক না পারি তাহলে আমরা খ গয়ে আমরা পারবো না ক নম্বরটা যদি আমরা পারি তবেই আমরা খ গ গ পারি তাহলে আমরা ক শেষ করলাম খয়ে কি প্রশ্ন করছে আমরা একটু দেখি খয়ে বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির গসাগু আমরা খেয়াল করব প্রথম রাশিটা কি দ্বিতীয় রাশিটা কি তাহলে এই দুটো রাশি আমরা তুলে নেব তুলে নিয়ে আমরা উৎপাদক করব উৎপাদক করে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগুর আর একটা নাম উৎপাদক কেউ গসাগু না বলে কেউ যদি বলে গসা উ উৎপাদক তাও হবে গরিষ্ঠ সাধারণ উৎপাদক তাও হবে তাহলে আমাদের মনে রাখার জন্য যে গসা উ বলা যেতে পারে যে গরিষ্ঠ সাধারণ উৎপাদক তাহলে আমরা দেখি যে লসাগুসায় আর গসাগুসা হোক তাহলে আমাদের প্রথম কাজ উৎপাদক করা গসাগুসা হোক আর লসাগুসা হোক বীজগণিতের আমাদের যে রাশিরই আমাদের গসাগু চাবে যে রাশিরই লসাগু চাবে ওই রাশির আমাদের উৎপাদক করি ঠিক আছে আমরা একটু ক্ষয়ে চলে যেতে পারি
নম্বরে প্রথম রাশি এ কিউ প্লাস ওয়ান, এ কিউ প্লাস ওয়ান আমরা যথারীতি এ কিউ প্লাস ওয়ান লিখে দিলাম যে হলেকে প্রথম রাশি। এ কিউ প্লাস ওয়ান আমরা যদি লিখি যে এ কিউ প্লাস ওয়ান এর মান তো আমরা ওই পাশে পাইছি ওয়াই পাইছি, তাহলে আমরা তার এত বিশ্লেষণ না লিখলেও হয়। দ্বিতীয় রাশি এ কিউব মাইনাস ওয়ান আমরা যেহেতু ওয়াই পাইছি তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, আমরা বিশ্লেষণ না করে এইভাবে লিখলে হয়। এখানে আমি লিখতে পারি ক হতে পারত, ক হতে আবার সাইড নোট অনেক ক্ষেত্রে দেওয়ার দরকার হয়, আবার অনেক ক্ষেত্রে না দিলেও তেমন কোনো সমস্যা নেই। আমরা প্রথম রাশির উৎপাদক ভেঙে নিলাম, দ্বিতীয় রাশির উৎপাদক করে নিলাম, এখন এই দুই রাশির আমাদের উল্লেখ থাকতে হবে কি চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে কি গসাগু, তাহলে আমরা এখন লিখি যে নির্ণয় গসাগু বা এখানে এ প্লাস ওয়ান, এখানে এ প্লাস ওয়ান নাই, এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এখানে নাই, এখানে এ মাইনাস ওয়ান, এখানে এ মাইনাস ওয়ান নাই। যদি দুই বা ততোধিক রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক মিল না থাকে তাহলে আমাদের ওই দুইটি রাশি বা ওই তিনটে রাশি বা ওই চারটে রাশির গসাগু হবে শুধু এক, কারণ এক সবার মধ্যেই আছে। তাহলে নিম্ন গসাগু ওয়ান আমরা অ্যান্সার যায় লিখব। আমরা গ নাম্বারটা খেয়াল করি, গয়ে কি বলছে, গয়ে বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো, প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের গোয়া যদি লিখি তাহলে গোয়া লেখার পরে আমরা প্রথম রাশি লিখলাম, লিখে এনে লিখলাম, দ্বিতীয় রাশি লিখলাম, লিখে এই উৎপাদক করলাম, এখন তৃতীয় রাশিও বলছে তাহলে তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের তৃতীয় রাশি যথারীতি লিখে নেব যে তৃতীয় রাশিটা আমাদের কি বলছে। তৃতীয় রাশিটা যদি আমরা লিখি তাহলে কি আসে দেখি, এ টু দি পাওয়ার ফোর, আমাদের আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এর উপরে স্কোয়ার প্লাস ওয়ান। প্রথম কাজে আমাদের উৎপাদক, এই উৎপাদকগুলো আমরা এর আগে শিখে আসছি, আমরা এরা জানি যে এই ধরনের উৎপাদক যেভাবেই আমাদের না আসুক আমরা পারব। তাহলে কমন নেওয়া, প্রথমেই উৎপাদকের সূত্র কমন নেওয়া, কমন যাচ্ছে না, মিডিল ফ্যাক্টর, মিডিল ফ্যাক্টর যাচ্ছে না, সূত্রে পড়ে কিনা সেটা আমরা দেখতেছি যে দ্বিতীয় যেহেতু সূত্রে পড়ে কিনা, আমি সূত্রের এই এ পরে আমরা লিখলাম এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, এখানে প্লাস টু এই এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এই ওয়ান তার উপরে স্কোয়ার, এখানে টু এ স্কোয়ার মানে একটা স্কোয়ার বেশি হয়ে গেছে, এই কারণে একটা স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম। একটা স্কোয়ার বেশি হয়ে গেছে টু স্কোয়ার, এই কারণে একটা স্কোয়ার বাদ দিয়ে দিলাম। একটা স্কোয়ার যদি বাদ দিয়ে দেই তাহলে এদিকে আমরা কি লিখতে পারি যে এই এ স্কোয়ার প্লাস এই ওয়ান হোল স্কোয়ার বিয়োগ এই আমরা এ কি দিতে পারি এস,
এখন এ কে যদি আমরা লিখি যে এই এ প্লাস ওয়ান প্লাস এ আবার লিখতে পারি এ এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এই এ যদি আমরা মাঝে দেই আমরা মাঝে দিয়ে দিলাম তাহলে এ যদি আমরা মাঝে দেই তাহলে আমরা কি পাই যে এ এ স্কোয়ার এ স্কোয়ার এ এ এ এ এ ওয়ান এ ওয়ান এ স্কোয়ার এ স্কোয়ার এ এ ওয়ান এখন আমাদের প্রথম রাশি পাইছি দ্বিতীয় রাশি পাইছি তৃতীয় রাশি পাইছি তাহলে আমাদের উৎপাদক কিন্তু আমাদের তিনটে রাশিটি হয়ে গেছে আমাদের এই তিনটে রাশিটি লসাগু হয়েছে আমাদের সহজে কি প্রথম রাশি দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো আমাদের যে যে রাশিটি লসাগু নির্ণয় করতে বলবে সেই রাশিটি আমাদের উৎপাদক করে নেবে যে রাশিটি লসাগু নির্ণয় করতে বলবে সেই রাশিটি আমরা উৎপাদক করে নেব তাহলে যথারীতি আমরা যদি এখন লিখি যে নির্ণয় উৎপাদক তাহলে কি হতে পারে দেখি আমরা উৎপাদকটা আগে খেয়াল করি যে উৎপাদকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমরা আবার খেয়াল করি আমরা যখন প্রথম রাশির উৎপাদক করছি দ্বিতীয় রাশির উৎপাদক করছি তৃতীয় রাশির উৎপাদক করছি নির্ণয় লসাগু যখন আমরা লিখছি তখন আমরা লিখছি যে মিল আছে কি লসাগুর নিয়ম লঘিষ্ঠ সাধারণ গুণিতক মিল থাকলে আমরা লিখব না থাকলেও লিখব তাহলে আমাদের এ প্লাস ওয়ান মিল নাই তখন আমরা এ প্লাস ওয়ান লিখছি তার সাথে কি আছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান তাহলে এই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আমরা এটা লিখছি এখানে কি আছে এ মাইনাস ওয়ান নাই এ মাইনাস ওয়ান আমরা লিখছি এখানে আমার কি আছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান তাহলে আমরা এই দুটো যদি আমরা গুণন করি আমরা যদি এই দুটি গুণন করি এই দুটো যদি আমরা গুণন করি তাহলে আমরা কি পাই যে এই গুণন করার ফলে কি পাচ্ছি যে এ কিউব প্লাস ওয়ান আর এ কিউব মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এটি গুণন করি তাহলে আমরা এই পাচ্ছি কি এ প্লাস ওয়ান আর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা যদি গুণন করি বা এটা আমরা কোন জায়গা থেকে আসলো তাহলে আমাদের এ প্লাস ওয়ান তাহলে এ কি প্লাস ওয়ান আসলো আর একটা কি আসলো এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান তাহলে এ কিউব মাইনাস ওয়ান তাহলে এই দুটো যদি আমরা এখানেই আনসার লিখে দিই আমাদের সমস্যা নেই তারপরেও যদি আমরা দুই লাইন লিখি যে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান যদি গুণন করা যায় এ কিউব উপরে স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার সিক্স আমরা মাইনাস ওয়ান শেষে লিখতে পারি তাহলে আমাদের নির্ণয় লসাগুর অ্যান্সার হবে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান যদি উপরে দুটি গুণ আকারে লেখো তাতেও সমস্যা আমরা
যে কোনো সমস্যা যদি আমাদের লসাগু বা ঘসাগু থাকে, যদি লসাগু বা ঘসাগু থাকে আমরা পাব। আমরা আবারও লক্ষ্য করি যে লসাগু আর গসাগু, আমাদের জানতে হবে যে বীজগণিতের লসাগু এবং গসাগু করার মূল টিপসটা কি, মূল নিয়মটা কি। প্রথমে আমরা লসাগু গসাগু করার ক্ষেত্রে উৎপাদক করে নিই, উৎপাদক করার ফলে যেগুলো মিল আছে সেগুলো গসাগু, যেগুলো মিল নাই, মিল এবং অমিল এটা হলো লসাগু। তাহলে মিলগুলো আমাদের গসাগু আর মিল এবং অমিল এটা লসাগু। আমি গতদিনের আর একটা সমস্যা নিয়ে তোমাদের সৃজনশীল সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন আমরা একটু খেয়াল করি যে গতদিনের আমাদের প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের মধ্যে একটু আলোচনা করব। আমাদের গতদিনের একটা প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে 13+, এক্স স্কোয়ার সমান 13+√42, এক্স স্কোয়ার সমান 13+√42, 1/x এর মান নির্ণয় করো, 1/x এর মান নির্ণয় করো। পরবর্তীতে আমাদের ছিল x³ − 1/x³ এর মান নির্ণয় করো। পরে আবার বলছে এর উপরে 5+1/এর উপরে 5 নির্ণয় করো। এখানে আমাদের প্লাস দিও থাকতে পারে, এখানে প্লাস দিও থাকতে পারে, মাইনাস দিও থাকতে পারে। আমাদের শর্ত যেটা ছিল আমরা একটু খেয়াল করি, x² সমান 13+√42, এখান থেকে আমি লিখতে পারি x² = 7+6+2√7×6, x² = √7 তার উপরে স্কোয়ার, √6 তার উপরে স্কোয়ার, +2√7×√6। এখানে আমি বলতে পারি যে x² = √7+√6২, তাহলে আমাদের এই x এর মান √7+√6। আমরা x এর মানটা পাইলাম। এখন এই যে x এর মান পাইলাম, x এর মান, এখন 1/x এর মান আমরা কিভাবে পাব? আমরা এর আগে শিখাইছি যে x এর মান সাধারণত যে জিনিসটা হয়
1 ভাগ x এর মান তার উল্টা হয় 1 ভাগ x এর মান তার কি হয় উল্টা হয় তাহলে এই মানটাই আমরা যখন করব তখন এই 1 ভাগ x যখন লিখব তাহলে 1 root over 7 plus root over 6 1 ভাগ x equal to 1 লিখে root 7 plus root 6 লব এবং হরকে আমরা কি দিয়ে গুণন করছি মাইনাস দিয়ে গুণন করছি তাহলে মাইনাস দিয়ে গুণন করার ফলে আমরা কি পাই সেটা দেখি তাহলে আমাদের মাইনাস দিয়ে গুণন করছি প্লাস আছে মাইনাস দিয়ে গুণন করছি রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে এই রুট সেভেন তার উপরে আমি দিলাম স্কোয়ার রুট সিক্স তার উপরে দিলাম স্কোয়ার তাহলে ওয়ান ডিভাইডেড এক্স সমান আমরা কি পেলাম উপরে পেলাম রুট সেভেন মাইনাস রুট সিক্স এই সেভেন এর উপর রুট ওভার স্কোয়ার তাহলে সেভেন বিয়োগ সিক্স তাহলে এই 1 ডিভাইডেড x ইকুয়াল টু রুট 7 রুট ওভার 6 আমরা 7 এর থেকে যদি 6 বাদ দেই তাহলে থাকে 1 আমরা জানি যে হরে যদি 1 থাকে সেই হরের 1 এর কোনো মূল্য হয় না তাহলে আমাদের শর্তটা কি ছিল প্রশ্নটা ছিল আমাদের কি প্রশ্নটা আমাদের ছিল 1 ডিভাইডেড x এর মান নির্ণয় করো তাহলে 1 ডিভাইডেড x এর মান নির্ণয় করো তাহলে আমরা কি পেলাম 1 ডিভাইডেড x সমান পেলাম কত রুট 7 মাইনাস রুট 6 তাহলে যদি আমাদের কোন সময় x এর মানও থাকে রুট 7 প্লাস রুট 6 সেই মানটা আমরা বহু নির্বাচনের মধ্যে থেকে আমরা কি পাবো যে তার মানটা মাইনাসের মান 1 ডিভাইডেড x এর মান পাবো মাইনাস আর যদি মাইনাস কোন সময় থাকে তাহলে 1 ডিভাইডেড x এর মান পাবো প্লাস আমরা সৃজনশীল অঙ্ক যখন হাতে কলমে করব তখনই আমরা বহু নির্বাচনের জন্য আমাদের একটু সুবিধা হবে যদি আমরা সৃজনশীল না পারি তখন আমাদের বহু নির্বাচন নিতে যায় তাড়াতাড়ি আমরা মুখে মুখেও করতে পারবো না বা বাস্তব অভিজ্ঞতা সম্পর্কেও আমাদের মান বের করা সম্ভব হবে না তাহলে আমরা একটা জিনিসই জানলাম যে এক্স এর মান যদি প্লাস কোনো মান থাকে 1 ডিভাইডেড এক্স এর মান সেটা মাইনাসটা হবে এই এক্স এর মান যদি মাইনাস থাকে তাহলে 1 ডিভাইডেড এক্স এর মানটা প্লাস হবে আর নিচে অমূল্য দিয়ে আছে ওটা মূল্য দিয়ে প্রকাশ করার জন্য আমরা এই মূল্য দিয়ে প্রকাশ করার জন্য আমরা লব এবং হরকে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণন করব মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণন করব আমরা প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণন মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণন তাহলে স্কয়ার আর স্কয়ার রুট আর এই উপরে স্কয়ার আছে এই পাওয়ারটা কেটে যায় আমাদের মূল সংখ্যাটা 7 বিয়োগ 6 তাহলে 1 আসে আমরা এটাই ছিল আমাদের এই প্রশ্ন পরবর্তীতে যখন আসে x মাইনাস 1 upon x এর কিউবের মান নির্ণয় করো ক্ষয়ে ক্ষয়ে যেটা বলা আছে আমরা একটু আবার খেয়াল করি যে ক্ষয়ে কি বলছে তাহলে আমরা এটা একটু মুছে দিতে পারি ক্ষয়ে বলা আছে x এর কিউব মাইনাস 1 ডিভাইডেড x এর কিউব কত মান কত x এর মান দেওয়া আছে রুট 6 আমরা পাইছি কোয়াওতে প্রাপ্ত এই x এর মান রুট 6 1 ডিভাইডেড x এর মান রুট 7 মাইনাস রুট 6 তাহলে এই যেহেতু মাইনাস মান দরকার মাইনাস করে দিলাম এটা যদি কাটলাম তাহলে এই x মাইনাস 1 ডিভাইডেড রুট 6 2 রুট ওভার 6 আমরা এখানে লিখতে পারি বিয়োগ করে আগে মাইনাসের মানটা তৈরি করে নিলাম যে আমাদের মাইনাস দরকার হবে কি কারণে মাইনাস দরকার হবে আমাদের এইখানে লেখা আছে x3 1 ডিভাইডেড x3 x3
মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব যেহেতু মাইনাস দরকার হবে এই কারণে আমি মাইনাসটা তৈরি করে নিলাম এখন আমরা মাইনাসের সূত্র ফলাই এখন আমাদের মাইনাসের সূত্রে ফলাই যে মাইনাসের সূত্রটা করলে আমাদের কি আসে মাইনাস সূত্র করলে আমাদের এইখান থেকে আমরা এখানে আসি যে x এর উপরে কিউব মাইনাস 1 ডিভাইডেড x এর উপর কিউব x উপরে কিউব বিয়োগ 1 ডিভাইডেড x উপরে কিউব এডি এ এডি বি তাহলে এই যে a আর এডি বি তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা কি যে a মাইনাস b a माइनस बी होल क्यूब प्लस थ्री ए बी इनटू ए माइनस बी हमने आवारों ख्याल करी इधर ए बी ए क्यूब माइनस बी क्यूब ये सूत्र की ए माइनस बी होल क्यूब प्लस थ्री ए बी इनटू ए माइनस बी अब अपन इधर तो क्या है इधर तो हमने लिखते पा रहे की लिखते वाली माइनस में मान कत पाई 2√6 2√6 তার উপরে x x কাটলাম এই 3 গুণন 2√6 2 উপরে কিউব আছে তাহলে এই √6 এর উপরে কিউব আছে 2 উপরে কিউব আছে তাহলে 2 2 গুণন 2 গুণন 2 তাহলে আমাদের হবে কত 8 √6 তার উপর কিউব তাহলে 6√6 বিয়োগ 3 গুণ 6 √6 6 টা অ্যাবসলিউট √6 6√6 তাহলে এই 48 আর 6 তাহলে 54 এখানে √6 √6 এই কাজ আমাদের যদি মূল থিমটা জানা থাকে মূল নিয়ম জানা থাকে আমাদের শর্ত অনুসারে আমাদের যেই যাইকে না থাকে আমরা ইনশাআল্লাহ পাবো আমাদের যদি শর্তটা জানা থাকে নিয়ম রাস্তা জানা থাকে তাহলে আমরা রাস্তা ধরে আগাতে 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 আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা পৌঁছানো সম্ভব হবে যদি আমাদের রাস্তাটা জানা না থাকে তাহলে তো আমাদের সম্ভব না এই জন্য আমরা যখনই যে জিনিসগুলো আমরা শিখবো সেই জিনিসের বেসিক জিনিসগুলো আমাদের শিখতে হবে যে মূল মূল কথাগুলো কি কি প্রশ্ন করছে কি উত্তর চাওয়া হয়েছে কি কাজটা করতে হবে যেমন এর আগের ক্লাসে আমি তোমাদের বলছি যে হোয়াট টু ডু কি করব হোয়াই টু ডু কেন করব হাউ টু ডু কিভাবে করব তাহলে আমাদের টার্গেটটা প্রশ্নটা বুঝতে হবে যে কোনো প্রশ্ন সিজনশীলের পড়ার পর আমরা দেখব যেহেতু সিজনশীল একটা নতুনত্ব কিছু থাক খাইবে সেই জিনিসটা আমরা সচরাচর আগে বারবার বারবার প্রশ্নটা আমরা বারবার বুঝে নেব সেই অনুপাতে আমরা করব জাস্ট আমরা নির্দিষ্ট রাস্তায় চলে যেতে পারব আমরা যথারীতি আজকে আমরা এই দুটো সমস্যা নিয়ে আলোচনা করলাম গয়ে গয়ে নামক প্রশ্নটা আমরা বাড়ির কাজ হিসেবে তোমাদের দিব তোমরা বাড়িতে এই বাড়ির কাজ গয়ে নামটা করে নিয়ে আসবে যে কি মান দেওয়া আছে এ টু দি পাওয়ার 6 a to the power 5 plus 1 divided a to the power 5 এর মান কত এখন আমরা যেহেতু স্কয়ার পাইছি কিউব পাইছি 4 পাইতে পারি 6 পাইতে পারি তাহলে 5 তাহলে 12 এর কাজ হিসেবে আমরা এই জিনিসটা করব 12 এর কাজ কি 12 এর কাজ x to the power 5 plus 1 divided x to the power 5 a মান নির্ণয় কর মান x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো ঠিক আছে যে ক নাম্বারটা দেওয়া আছে এই ক নাম্বারটাই আমরা বাড়ি থেকে আমরা করে নিয়ে আসব আমরা ক ফ যথারীতি সাহায্য নেব ক
তারপরে আমরা ওয়ার নাম্বারটা করে নিয়ে আসবো। সর্বোপরি তোমরা সবাই ভালো থাকো এই করোনা পরিস্থিতির মধ্যে থেকে। তোমাদের যথারীতি যত কষ্টই হোক তোমরা ক্লাসে উপস্থিত থাকলে তোমাদের উপকার হবে। আমরা ইনশাল্লাহ তোমাদের যতটুকুই উপকার আসে আমরা যেভাবে ক্লাস চলতেছে এইভাবে আমরা ক্লাস চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরাও দোয়া করি, তোমরাও দোয়া করো সবাই, যেন আমরা এই করোনা পরিস্থিতিতে কেটে আল্লাহ যেন এই করোনা পরিস্থিতি কেটে তোলে এবং আমরা নির্দিষ্ট সময় বা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ যেন আমাদের শ্রেণীকক্ষে ক্লাস করার সুযোগ দেয়। সর্বোপরি সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।